আজকের পর্বে দেখুন সৌরজিৎ কিভাবে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছিল। এটি সিবিএন এর প্রস্তুতি আর আপনারা দেখছেন সমাধান। আজি এ হৃদয় বাজে একই গান, আজি এ হৃদয় বাজে একই ভাষা একই দান, আজি মোরা নত শিরে দুই হাত খোঁজে ফেরে নমস্কার। সমাধানের এই নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। জীবনের উদ্দেশ্য কী তা নিয়ে হাজার হাজার বছর ধরে বিভিন্ন দার্শনিকরা ধাঁধায় রয়ে গেছেন। অনেক বই এবং অনুষ্ঠানে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বিভিন্ন মতামত প্রকাশ করা হয়েছে। এমনকি কোনো বই না পড়েও অনেকে নিজেদের সম্পর্কে এমন প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন, যেমন আমি কী হতে চাই, আমার জীবন নিয়ে আমার কী করা উচিত, ভবিষ্যতে আমার লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা বা স্বপ্ন কী হতে পারে। এই সমস্ত কিছু আমাদের একটি বিষয় নির্দেশ করে যে মানুষ হিসেবে আমাদের জীবনের উদ্দেশ্য কী তা খুঁজে বের করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্পর্কে গৌরব আমাদের কিছু বন্ধুদের জিজ্ঞাসা করেছিল, আসুন তাদের মতামতগুলি শোনে যাক। নমস্কার। আমাদের প্রত্যেকের লাইফেই একটা পারপাস আছে বা একটা উদ্দেশ্য আছে, একটা গোল আছে। আসুন আমরা জিজ্ঞেস করি কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে একটা পারপাস থাকা। আমরা যদি উদ্দেশ্যটাই না থাকে তাহলে আমরা চলবো কি করে? আমরা যদি নিজের এমটা আজকে সেট করে রাখি, ঠিক আছে, তাহলে কালকে গিয়ে আমাদের নিজেদের ভালো লাগবে। উদ্দেশ্য না যদি থাকে তাহলে আমরা কখনোই এগোতে পারবো না। যদি জীবনে কোনো লক্ষ্য না থাকে তাহলে সে যেভাবে এগোবে জীবনে সে এগোনোর পথটাই তো সে দিকভ্রান্ত হয়ে যাবে, তাই না? উদ্দেশ্য বা লক্ষ্য না থাকলে মানুষ তো জীবনে বাঁচতে পারবে না, এগোতেও পারবে না। লক্ষ্য তো থাকা উচিতই আছে, তাহলেই তো মানুষ আগে বাড়বে। উদ্দেশ্য না থাকাটা যদি উদ্দেশ্য হয় এটা আমার মনে হয় বেশি জরুরি। বড় হতে চাও লাইফে তাহলে তোমার মানে কোনো উদ্দেশ্য থাকতেই হবে। একটা পারপাস না হলে তাহলে এগোতে পারবেন না। জীবনের লক্ষ্য ছাড়া কি বাঁচা যায় নাকি? আমি পার্সুইং করছি এখন স্পোর্টস ম্যানেজমেন্ট, আমি যদি কিছু একটা এম না রাখি তো ফায়দাই নেই না। জীবনে উদ্দেশ্য না থাকলে কোনো সময় যদি সে হতাশ হয় সে হতাশা থেকে আর ফিরতে পারবে না। যদি উদ্দেশ্য না থাকে আমরা এগিয়ে যেতে পারবো না। আমি যে বাঁচবো, আমার যদি সামনে একটা কোনো উদ্দেশ্য না থাকে তাহলে বাঁচার অর্থটাই মিথ্যে হয়ে যায়। উদ্দেশ্য থাকা তো জরুরি বটেই, সবসময় জরুরি, উদ্দেশ্য ছাড়া তো জীবনই চলবে না। তো আমরা শুনে নিলাম যে জীবনে একটা উদ্দেশ্য, একটা পারপাস থাকা কতটা জরুরি। এই বিষয়টির ব্যাপারে আরও জানবার জন্যে আমরা স্টুডিওয় ফিরে যাব। ধন্যবাদ গৌরব। উত্তরগুলি থেকে এটা বুঝতে পারা গেল যে আমরা মনে করি আমাদের জীবনের উদ্দেশ্য শুধু আমাদের নিয়েই, সমাজে আমাদের স্থান, আমাদের পরিবার এবং আমাদের জীবনের বৃহত্তর ক্ষেত্র। কিন্তু কেবল সেটাই কি আমাদের উদ্দেশ্য? অনন্তকাল সাপেক্ষে এগুলোর তাৎপর্য কী? আত্মকেন্দ্রিকতা কখনোই আমাদের জীবনের উদ্দেশ্য প্রকাশ করবে না। আপনি কীভাবে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন সে বিষয়ে আমরা আরও কথা বলবো, তাই দেখতে থাকুন সমাধান। বন্ধুদের সাথে থাকা সত্ত্বেও কি আপনি নিজেকে একলা পান? এমন কি আছে যা আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না? আজই ফোন ওঠান এবং আমাদের ফোন করুন। পুনরায় আপনাদের স্বাগত জানাই। ঈশ্বর সম্বন্ধে বা আপনার জীবনের উদ্দেশ্য কী
সে সম্বন্ধে ভাববার বহু পূর্বেই ঈশ্বর আপনার সম্বন্ধে চিন্তা করে রেখেছেন। আপনার জন্মের আগে থেকেই আপনার জীবনের জন্য তার এক বিশেষ পরিকল্পনা রয়েছে। সৌরজিৎ ব্যানার্জি তার জীবনে উদ্দেশ্যবিহীনভাবে ভেসে বেড়াচ্ছিলেন, কিন্তু কোন বিষয় তার জীবনকে বদলে দিল? তারপর কি তিনি এক অর্থবহ জীবন যাপন করতে পেরেছিলেন? আসুন আমরা তা দেখতে থাকি। আমি জানি না আমি বড় হয়ে কি হব, কারণ কি আমি জানতাম না যে অ্যাম্বিশন কি, এম কি, আমার জীবনের লক্ষ্য কি, সেটা আমি জানতাম না। আর সেটা তখন বিশেষ করে যারা প্যারেন্টস, বাবার পক্ষে ওটা খুবই একটা লজ্জাজনক বিষয় হতো। তো সেইভাবে বড় হচ্ছিলাম এবং সবসময় আমার ভেতরে একটা মানে একটা ভয় ভয় মতন একটা থাকতো। ছোটবেলা থেকে যুবক বয়সের বেশিরভাগ সময় কোনো উচ্চাকাঙ্ক্ষা এবং নির্দেশনা ছাড়াই সৌরজিৎ ব্যানার্জি তার জীবন কাটিয়েছে। তো এইরকম উদাসীন একটা ওয়ান্ডারিং মাইন্ড নিয়ে আমি ছোটবেলা থেকে বড় হচ্ছিলাম। আমি বলতে পারি যে পড়াশোনাতে বিলো অ্যাভারেজ, খুব একটা বেশি আমার গ্রেড ছিল না, বংশের মধ্যে হয়তো ওয়ার্স্ট, হয়তো না বলবো ওয়ার্স্টই, কেন অন্য যারা কাজিন যারা ছিল তারা সত্যি তারা খুব মেধাবী ছিল। আমি যখন অন্যদের দেখতাম তখন অন্যদের দেখে নিজেকে মনে হতো যে আমি উইল আই নট বি এবল টু মেক আপ টু দ্য ফুলনেস। ভালো করার চাপ সৌরজিৎকে যন্ত্রণা দিতে শুরু করে। সবসময় নিজেকে একটা পারফেক্টলি প্রেজেন্ট করতে হবে, বাড়িতে, এডুকেশনে, অ্যাকাডেমিক্সে, পড়াশোনাতে, এই সমস্ত কিছু তো আমাকে কিছু একটা করতে হবে। এই কিছু একটা করতে হবে, এই টেনশনটা বা এই ফিয়ারটা আমাকে অলওয়েজ ভেতরে ডিস্টার্ব করতো। অলওয়েজই একটা ফিয়ার বা একটা কম্পিটিশান, প্রতিযোগিতা, এরকম একটা এনভায়রনমেন্ট মতন ছিল, সেটা অলওয়েজ আমাকে খুঁড়ে খেত। কারোর সাথে তার অনুভূতি এবং আবেগকে ভাগ করতে না পেরে সৌরজিৎ একা হয়ে পড়ে। আমি ভাবতাম যে আমার ভেতরে এই স্ট্রাগলটা হচ্ছে, কিন্তু এই স্ট্রাগলটা, এই সাপ্রেসড ফিলিংটা আই ওয়াজ নট এবল টু শেয়ার টু এনিবডি। আরও শেয়ার করতে পারতাম না, আরও আমি ভেতরে বদ্ধ হয়েছিলাম। আই ওয়াজ কর্নার্ড, সর্ট অফ কেপ্ট অ্যালুফ। এই দুর্ভোগের সময় সৌরজিতের শিক্ষকই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি তার সমস্যাকে উপলব্ধি করেন এবং সে যা ছিল তার জন্য তাকে গ্রহণ করেন। তো যখনই ঢুকি প্রথম বাক্যটা আমাকে যেটা স্ট্রাইক করে সেটা হচ্ছে, দেখো আমি মরিয়াছিলাম আর আমি জীবিত, আমি জীবন্ত, আর মৃত্যু ও পাতালের চাবিকাঠি আমার হাতে আছে, আমি আলফা, আমি ওমেগা। তো এবং চারিদিকে বাক্য বাক্য পরিপূর্ণ ঘরটা, যখন বাঁদিকে তাকাচ্ছি সেখানে লেখা আছে যোহন পুস্তক থেকে, যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হয়ে পালন করে সেই আমাকে প্রেম করে, আর যে আমাকে প্রেম করে আমি তার কাছে আপনাকে প্রকাশ করব। তো এই সমস্ত বাক্যগুলো আমার সাথে কথা বলতে আরম্ভ করে। তিনি যেগুলি পড়েছিলেন সেগুলি সৌরজিতের মধ্যে যিশু সম্পর্কে জানার আগ্রহ তৈরি করল। আউট অফ হাঙ্গার আমি ওনাকে জিজ্ঞেস করছি আর উনি আমাকে ফিড করছেন। তো আমার আরও জানার ক্ষুধা ভেতরে সৃষ্টি হলো। ইনি কে, এই বাক্যগুলো কি বলছে, এই বাক্যগুলো ভেতরে আমাকে আলোড়ন সৃষ্টি করছে। প্রতিটি মুহূর্তে যখন বাড়ি ফিরে যাচ্ছি বাক্যগুলো ভেতরে আমাকে কিছু একটা করছে, আর আমি বারবার ওনাকে এসে আসতাম আর জিজ্ঞেস করছি, আর উনি আমাকে সুসমাচার এইভাবে ঈশ্বরের বাক্য থেকে আমার ভেতরে বপন করতে থাকলেন। বাইবেল পড়তে পড়তে সৌরজিৎ এই বিষয়গুলির উপর জয়লাভ করতে শুরু করে যেগুলিকে সে ছোটবেলা থেকে ভয় পেত। প্রভু যিশুর বাক্যেতে লেখা আছে যে ঈশ্বর প্রেম, আর প্রেমেতে কোনো ভয় নেই, কেননা যখন ভয় থাকে তখন কন্ডেমনেশন থাকে, কিন্তু যখন প্রেম আমাদের ভেতরে সিদ্ধ হয় তখন আমরা প্রভুর কাছে উইথ কনফিডেন্স আমরা আসতে পারি। সেই কনফিডেন্স ঈশ্বরের কাছ থেকে আসে, কারণ কি আমাদের হৃদয় আমাদেরকে দোষী করেন তখন। সেই প্রেম, সেই অ্যাকসেপ্টেন্স আমি প্রভু যিশুর কাছ থেকে পেয়েছি। সাহায্যের জন্য সৌরজিৎ যত প্রভু যিশুর প্রতি দৃষ্টিপাত করল ততই সে তার জীবন থেকে সমস্যাগুলিকে চলে যেতে দেখল। তখন ওই সমস্ত মিথ্যা মাস্কগুলো আমার ভেতর থেকে, হিপোক্রিসিগুলো আমার ভেতর থেকে পড়তে থাকলো। প্রভু এক এক করে মিথ্যার বীজগুলোকে ভেতর থেকে বার করতে থাকলেন, কারণ কি তখনই আমি যেভাবে আছি সেই ব্যর্থতা, সেই ফেলিয়ার, সেই রিজেকশনগুলো, সেই অরিজিনাল যে শানু সেইটা বেরিয়ে এলো, আর তখন তাদের ভালোবাসা, তাদের অ্যাকসেপ্টেন্সগুলো প্রকাশ পেলো। যখন সেইটা প্রকাশ পেলো তখন প্রভু তার প্রেমেতে তিনি আমার জীবনে
কাজ করতে শুরু করলেন। ঈশ্বরের বাক্য সৌরজিৎকে এক নতুন জীবন দিয়েছিল এবং সৌরজিৎ প্রভু যীশুকে তার হৃদয়ে আহ্বান করে। আমি জানি আমি আমার হার্টেতে যখন প্রভুর বাক্য আমাকে নতুন জন্ম দেয় আমি আমার হার্টটা প্রভুকে দিয়েছি। কারণ কি, আমি তখন জানতে পেরেছি যে প্রভু যীশুই একমাত্র পথ, একমাত্র সত্য এবং একমাত্র জীবন। তাহা দিয়ে না আসলে কেউ পিতা ঈশ্বরের নিকটে আসতে পারে না। আশা ও নির্দেশনা দেওয়ার জন্য সৌরজিৎ প্রভু যীশুর প্রতি কৃতজ্ঞ। এখন তিনি ভবিষ্যতের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত। আমি আমার একমাত্র প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিই, তিনি আমাকে অন্ধকার থেকে বার করে নিয়ে এসেছেন, তিনি আমাকে ভয় থেকে বার করে নিয়ে এসেছেন, তিনি আমাকে প্রত্যাখ্যান থেকে বার করে নিয়ে এসেছেন। তাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই তিনি আমাকে নূতন জন্ম দিয়েছেন এবং তার পবিত্র আত্মাকে দিয়েছে, ধন্যবাদ দিই তিনি আমাকে তার পরিবার, তার মণ্ডলীভুক্ত করেছেন এবং তিনি আমাকে তার প্রত্যাশা দিয়েছেন যেদিকে তিনি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর ধন্যবাদ দিই আগামী দিনে তিনি আমাকে তার সাথে তার হাত ধরে নিয়ে যাবেন সেই নতুন পৃথিবী এবং নতুন আকাশ যেখানে আমি তার সঙ্গে অনন্তকাল বাস করব। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনি যদি এমন কোনো যন্ত্র দেখেন যা কখনো আগে দেখেননি বা সে সম্বন্ধে কিছুই জানেন না, তাহলে আপনি কখনোই তা ব্যবহার করতে পারবেন না। সেটি বিষয়ে জানতে হলে আপনাকে সেই যন্ত্রের নির্দেশিকা বইটি পড়তে হবে। একইভাবে আমাদের ক্ষেত্রেও তা প্রযোজ্য। যদি আমরা আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে বার করতে চাই, তবে আমাদের সৃষ্টিকর্তা এবং তার নির্দেশিকার প্রতি আমাদের দেখতে হবে, আর তা হলো তার পবিত্র বাক্য। আজকে আমরা আলোচনা করব জীবনের উদ্দেশ্য নিয়ে। আমার জীবনের জন্য ঈশ্বরের কি কোনো পরিকল্পনা আছে, নাকি আমি এই পৃথিবীতে কিছুদিন জীবনযাপন করে একদিন মারা যাব আর সেখানেই সব কিছু শেষ? কি লক্ষ্য নিয়ে আমি পৃথিবীতে বাস করছি? এই সমস্ত প্রশ্নের মাঝে আসুন আপনাকে আমি ইতিহাসের পাতায় ফিরিয়ে নিয়ে যাই। সালটা হচ্ছে 1940 মে মাস। সারা বিশ্বে তখন বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজছে। অ্যাডলফ হিটলারের নেতৃত্বে জার্মান বাহিনী হল্যান্ড ও ফ্রান্সের ওপর ইতিমধ্যেই জয়লাভ করেছে। হিটলারের দ্বারা প্রতারিত নেভিল চেম্বারলেন অপমানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। সেই সংকটময় সময়ে রাজা ষষ্ঠ জর্জ উইনস্টন চার্চিলকে বাকিংহাম প্যালেসে ডেকে পাঠান। তার ওপর দেশের দায়িত্বভার তিনি দেন। সেটা ছিল চার্চিলের ওপর এক গুরু দায়িত্ব। কিন্তু সেদিন তিনি এই দায়িত্ব নিয়েছিলেন অত্যন্ত আস্থার সঙ্গে। তিনি উপলব্ধি করেছিলেন যে তার ওপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার যে লক্ষ্য রয়েছে সামনে দেশকে নেতৃত্ব দেওয়া, সেই লক্ষ্য সামনে রেখেই তিনি এক উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করেছিলেন। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সময় এমন এক মোড়ে এসে দাঁড়ায় যখন সে নিজেকেই প্রশ্ন করে, আমার জীবনে কি কোনো লক্ষ্য আছে, কোনো উদ্দেশ্য আছে? বিখ্যাত লেখক অ্যাসিমভ লিখেছেন, জীবনে কোনো উদ্দেশ্য আমার নজরে আসে না। অস্ট্রিয়ার এক মনস্তত্ত্ববিদ লিখেছেন, জীবনের উদ্দেশ্য কি আমি তা জানি না, কিন্তু আমার মনে হয় যে কিছু একটা উদ্দেশ্য হয়তো রয়েছে। এইভাবেই বহু মানুষ তাদের জীবনের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্ত। প্রিয় দর্শক বন্ধু, কোনো বিভ্রান্তির মধ্যে আর আপনাকে থাকতে হবে না। আপনার ও আমার যা দরকার তা হলো আস্থার সঙ্গে জীবনের উদ্দেশ্য পূর্ণ করা। আপনি হয়তো বলবেন, আমি তো চার্চিল নই বা মহাত্মা গান্ধীও নই যে আমাদের জীবনে কোনো লক্ষ্য আমাকে সিদ্ধ করতে হবে। কিন্তু বাইবেল কি বলে জানেন? বাইবেল বলে যে প্রত্যেক মানুষের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে। ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন যেন আপনি একটি উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে কিছু অবদান রেখে যাবার ক্ষমতা দিয়েছেন। তিনি আপনার জীবনে দিয়েছেন আকাঙ্ক্ষা ও বিশেষ কিছু করার ইচ্ছা। তিনি আপনাকে আহ্বান জানাচ্ছেন অনন্তকাল স্থায়ী বিষয়ে আপনার জীবন বিনিয়োগ করতে, আর সেই কাজে আপনার সমস্ত শক্তি প্রয়োগ করতে। সবচেয়ে বড় যে কাজটি আপনি করতে পারেন তা হলো অনন্তকালের জন্য আপনার জীবন ঈশ্বরের হাতে তুলে দিতে। আপনি যদি যীশুখ্রিস্টকে আপনার জীবনে গ্রহণ না করে থাকেন, তবে আজই তা করুন। আপনি প্রার্থনা করে বলুন, প্রভু যীশু, আমি তোমাকে জানতে চাই, আমার জীবনের শেষ পর্যন্ত আমার জীবনের জন্য তোমার পরিকল্পনা ও উদ্দেশ্য পূরণ করতে চাই। আমার সমস্ত পাপ অপরাধ তুমি ক্ষমা করো, তুমি আমার জীবনে এসো ও আজ থেকে তুমি আমার প্রভু হও। এরপর
আপনার সময়, অর্থ, সামর্থ্য, প্রতিভা সব কিছু অনন্তকালের মূল্যে বিচার করে সেগুলি ঈশ্বরের কাছে ব্যবহার করুন। আসুন আমরা নিজেদেরকে ঈশ্বরের হাতে সমর্পণ করি, ঈশ্বরের কাছে থেকে সাহায্য চেয়ে নিই, যেন পার্থিব বিষয়ে অযথা জীবন অপচয় না করে বরং ঈশ্বরের একজন উত্তম ট্রাস্টি বা অধ্যক্ষ হিসেবে এক উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করি। আসুন আমরা মাথা নত করি, প্রার্থনা করি। হে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তুমি যে আমাদের সৃষ্টি করেছো তার জন্য ধন্যবাদ দিই। সেই সঙ্গে আমাদের জীবনে যে পরিকল্পনা রেখেছো সেই পরিকল্পনা সিদ্ধ করতে তুমি আমাদের সাহস দাও, শক্তি দাও, ক্ষমতা দাও, যেন তোমার উদ্দেশ্য আমরা আমাদের জীবনে পূরণ করতে পারি, এবং কেবল যে নিজের জন্য নয় কিন্তু প্রভু অন্যদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য আমরা যেন আশীর্বাদ নিয়ে আসতে পারি। এই ভিক্ষা আমাদের ক্রুশে হত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। যদি আপনি বা আপনার কোনো প্রিয়জন জীবনের প্রকৃত উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছেন, তবে টিভির পর্দায় দেওয়া নম্বরগুলিতে আমাদের ফোন করতে পারেন। আমাদের পরামর্শদাতারা আপনাদের কথা শুনবেন এবং আপনাদের সাহায্য করবেন। যদি নম্বরগুলো ব্যস্ত থাকে তবে চিন্তা করার কিছু নেই, আপনি আমাদের সপ্তাহে 7 দিনই পাবেন, যে কোনো সময়ে আপনি ফোন করতে পারেন। এছাড়া আমাদের কাছে ঈশ্বরের সন্ধান নামে এই বইটি রয়েছে যা আপনাকে সাহায্য করতে পারে। আমাদের পরামর্শদাতাদের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে বইটি বিনামূল্যে পাঠিয়ে দেবেন। ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসছি, সাথে থাকুন, দেখতে থাকুন সমাধান। এরপরে দেখুন সিবিএন কিভাবে সুবিনেনিকে পুনরায় জীবন শুরু করতে সাহায্য করেছিল। মাঝে মাঝে আমরা এমন অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়ি যা আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে এবং মনে হয় যেন আমাদের আর কোনো আশা নেই। সুবিনেনির স্বামীর পক্ষাঘাত হয়, সে পরিবারের মুখে অন্ন জোগাতে বাজারে সবজি বিক্রি করতে শুরু করে। কিন্তু এরপর যখন ফাইলিন ঘূর্ণিঝড় উড়িষ্যাতে তার গ্রামের ওপর আশ্রয় পড়ল, তখন তার সামান্য যেটুকু ছিল তাও শেষ হয়ে গেল। এই পরিস্থিতিতে সিবিএন সুবিনেনি ও তার অন্য গ্রামবাসীদের জীবনে আবার নতুন করে কিভাবে আশার আলো জ্বালালো, আসুন আমরা তা দেখে নিই। 2013 সালের অক্টোবর মাসে ভারতের পূর্ব উপকূলে ফাইলিন ঘূর্ণিঝড় যে আঘাত হেনেছিল তাতে হাজার হাজার একর জমির শস্য নষ্ট হয়ে গিয়েছিল, শত শত গ্রাম জলের তলায় চলে গেছিল। এই বিপর্যয়ে উড়িষ্যার নারায়ণপুর গ্রামের সুবেনেনি তার সমস্ত কিছু হারিয়েছিল। বন্যায় আমাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, আমাদের ঘরের দেয়াল ধসে পড়েছে, 10 দিন ধরে বৃষ্টি হয়েছিল আর সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল। আমরা অনেক দিন ধরে অনাহারে ছিলাম। এই বিপর্যয় থেকে বেঁচে ওঠার বিষয়টি সুবেনেনির কাছে কঠিন ছিল, কারণ তার স্বামী পক্ষাঘাতগ্রস্ত এবং কাজ করতে অক্ষম। আমার স্বামী দিনমজুরের কাজ করত, কিন্তু পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর থেকে আর কাজ করতে পারত না। সবজি বিক্রি করে আমি যা হোক কিছু রোজগার করি। সুবেনেনি যা রোজগার করত তাতে কোনো রকমে তাদের চলত, কিন্তু তাদের যেটুকু ছিল এখন তাও শেষ হয়ে গেছিল। তখন সুবেনেনি একজনের উপর আস্থা রাখে, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। কিভাবে বাঁচবো সে বিষয়ে আমরা চিন্তা করছিলাম। সাহায্যের জন্য আমরা প্রভু যীশুর কাছে প্রার্থনা করি। আমি বলি যে প্রভু তুমিই আমার সহায়। যখন সিবিএন তাদের গ্রামে ত্রাণ সামগ্রী নিয়ে এলো, তখন সে বুঝতে পারল যে এটা তার প্রার্থনার উত্তর। সিবিএন আমাদের কাছে এসে যখন আমাদের খাদ্য সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো দিল, তখন আমরা স্বস্তি পেয়েছিলাম। সিবিএন সুবেনেনিকে আরো এক চমক দেয়। সবজি বিক্রি করার জন্য সিবিএন তাকে সবজি সহ একটি ট্রলি উপহার দেয়। সিবিএন এর লোকেরা আবার আসে এবং আমাদেরকে সবজি সহ একটা ট্রলি দেয়। তারা আমাদের নতুন জীবন দিয়েছে। আগামী দিনগুলোতে আমরা ভালোভাবে কাজ করতে পারবো।
আমি হৃদয় থেকে সিবিএন কে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ সিবিএন। যেখানেই দুর্যোগ এসে উপস্থিত হয়, সিবিএন সাহসের সাথে সেই সমস্ত জায়গায় পৌঁছে দুর্যোগ পীড়িত মানুষদের হাতে প্রয়োজনীয় সব রকম সাহায্য তুলে দেয়। সিবিএনের এই কাজের অংশীদার হয়ে আপনি মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে পারেন। আপনি যদি অনুদান পাঠাতে চান, তাহলে আপনি আমাদের ওয়েবসাইট www.cbn.in এ গিয়ে এটা করতে পারেন। এছাড়া আপনি মানি অর্ডার বা চেকের মাধ্যমেও আমাদের অনুদান এই ঠিকানায় পাঠাতে পারেন। সিবিএন ফাউন্ডেশন, হাউস নম্বর 2/80, সার্ভে নম্বর 60-61, মেটচাল 501401, হায়দ্রাবাদ। বাইবেল বলে সমস্ত কিছুই ঈশ্বর দ্বারা এবং ঈশ্বরের জন্যই সৃষ্টি হয়েছে। তিনি মহান সৃষ্টিকর্তা আর আমরা তার মহৎ পরিকল্পনার এক ক্ষুদ্র অংশমাত্র। যদিও আমরা তার সৃষ্টির মধ্যে অতি ক্ষুদ্র, অতি নগণ্য, তবুও তিনি আমাদের জন্য চিন্তা করেন। আসুন এ বিষয়ে একটা সুন্দর গান শোনা যাক। ওরে আমার মন পাখি, দিবি আর কত পাখি, বেলা হয়ে যায় কেন এই পৃথিবীতে আছি সে বিষয়ে জানতে হলে আমাদের অবশ্যই ঈশ্বরকে দিয়ে শুরু করতে হবে। ঈশ্বরের ইচ্ছায় এবং তার উদ্দেশ্য পূর্ণ করার জন্যই আপনি জন্মগ্রহণ করেছেন।
এ বিষয়ে যদি আপনার মধ্যে কোনো সন্দেহ থাকে বা এ বিষয়ে আরও পরিষ্কারভাবে জানতে চান, তাহলে টিভির পর্দায় দেওয়ার নম্বরগুলিতে ফোন করুন। আমাদের পরামর্শদাতারা আপনাদের পরিচালনা দান করবেন। সমাধান অনুষ্ঠান সম্পর্কে আপনার পরিবার ও বন্ধুদের বলতে ভুলবেন না। পরবর্তী সপ্তাহে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ততক্ষণ পর্যন্ত সমাধানের পক্ষ থেকে বিদায় জানাই। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যীশু।